আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে বললেন, আমারে মানুষের গোশত দাও। মানুষের গোশত কোন বাজারে বিক্রি করবে, কোন বাজারে পাবে, এই চিন্তাটা মুসা নবীর হলো না। মুসা নবী চিন্তা করলো যে আল্লাহ আমার কাছে মানুষের গোশত চাইছে, আমি আল্লাহকে মানুষের গোশত দেব। বন্ধুরা রে আমার, হযরত মুসা নবী আমার আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ছিল গো, যেই নবীটা তুর পাহাড়ে গিয়ে মাওলার সাথে কথা বলতো। তুর পাহাড়ে নবী আমার আল্লাহর সাথে কথা বলতো গো। নবী তুর পাহাড়ে যাওয়ার পথে রাস্তার ভিতরে একজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ হয়। এইবার ভিক্ষুক দরবেশটার সাথে যখন সাক্ষাৎ হয়ে যাই গো, ভিক্ষুক দরবেশটা মুসা নবীর সালাম দেয়। সালাম দিয়া এইবার মুসা নবীর সাথে হাত মিলাইয়া আবার সে যখন অন্য রাস্তায় বিদায় হয়ে যায়, মুসা নবী আর একটু সামনে যাইয়া একজন মহিলারে পাই গো। ওই মহিলাটা ওলাকে সে পাগল বেশে মুসা নবীর দেইকা দৌড় মারছে। এইবার মুসা নবী চিন্তা করে, আল্লাহ গো রাস্তায় আমি কতদিন চলিলাম, এই মহিলার মতো তো এত পাগল কোন মহিলা দেখলাম না, এই মহিলার মতো এমন পাগল কোন মহিলা আমার চোখে পড়ে নাই রে আল্লাহ। এই মহিলা হাঁপাইতে হাঁপাইতে আসতেছে, কারণটা কি আমার তো বুঝে আসে না। এইবার মহিলা ওই পাগল নিয়ার দেরি করে না গো, মুসা নবীর দূরে থেকে হাত তুইলা সালাম দিয়া নবীর ডাক মারছে, নবী গো আমি পাগল নিয়ে একটু মনের কথায় আপনারে জানাইতে চাই। এইবার মুসা নবী রাস্তার মাঝে যখন দাঁড়ায় গেছে, ওই পাগল নিয়ে মুসা নবীর কাছে কান্দে আর কয়, নবী গো ও আল্লাহর নবী আমার মনে অনেক কষ্ট, আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক যন্ত্রণা, ও নবী গো নবী গো নবী গো আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর সাথে দিদারও হয়, হে নবী গো আমি একজন হতভাগ মহিলা গো, নবী আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, নবী গো আমার বিয়ে হয়েছে অনেক দিন পার হয়ে যাই গো, আমার বাচ্চা না হইলে আমার স্বামী বুঝি আমারে রাগবে না, আমার স্বামীর খারাপ ব্যবহার আমি সইতে পারি না। মুসা নবী কয়, মা গো তোমার মনের ভিতর কি এমন দুঃখ, তোমার মনের ভিতর কি এমন যন্ত্রণা, বলে নবী গো নবী গো নবী গো আমি তো এটা ভালো কইরাই জানি, সব কিছুর মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যিনি আমার সৃষ্টিকর্তা, তিনি যা মন চাই তাকে সন্তান দেয়, যার মন যা চায় তাকেই দেয়, আর যাকে দেয় না কেউ তার দিতে পারে না। আমার স্বামীরে বুঝাইলে আমার স্বামী বোঝে না, আমার স্বামী আমার প্রতি অত্যাচার করে, আমার স্বামী আমার প্রতি অবিচার করে, ও নবী গো আমার স্বামীরে আমি বুঝাইতে পারি না গো নবী, আপনি নবীর দরবারে আমি একটা নালিশ দিলাম, স্বয়ং আমার আল্লাহরে একটু বইলা দিবেন, আমারে কি আমার আল্লাহ সন্তান দিবেন, আমার স্বামী যে অত্যাচার করে আমি তো সইতে পারি না।
এইবার মুসা নবী কয় মা গো কথা দিয়া দিলাম আমি তোমার জন্য আমার মাওলার দরবারে আমি একটা দরখাস্ত দিব আল্লাহর নবী নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি আল্লাহর নবী নূরের নবী চরণেতে হাজির হয়েছি আমার মতো অপরাধী এই মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আমার মতো অপরাধী এই মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আপনার মুহানে সলাশে এই সাবিনি পাবো এ আসে আপনার চরণেতে স্বীকার করেছি এ বন্ধুরা আমরা যেমন নবীর প্রতি পাগল মুসা নবীর উম্মতের মুসা নবীর পাগল মহিলাটা কয় নবী গো আমার এই কষ্টের কথায় আপনি নবীর জানাইলাম আপনি একটু আমার আল্লাহর দরবারে মহিলা দিবেন এইবার মুসা নবী তোর পাহাড়ে রওনা হইয়া যাই গো মুসা নবী তোর পাহাড়ে যাইয়া গাছের নিচে বইসা মুসা নবী আল্লাহর সাথে কথা বলে ও নবীর প্রেমিকেরা পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে আই জলে না প্রেম তো মরে না আরে মুসা নবী প্রেমের লেনা দেনা করে প্রেমের আলোচনা করে আমার আল্লাহর সাথে গো মুসা নবী কথার মাঝে বলে আল্লাহ গো আজকে আমি একটা কথা বলতে চাই আমি তোমার সাথে কথা বলার জন্য তোমার প্রেমে পাগল হইয়া গো আসার পথে আমার একজন মহিলা রাস্তার মাঝে তার মনের কথাগুলো বলছে আল্লাহ কয় মুসা ও মুসা কি এমন কথা হয়েছে তোমার সাথে মুসা নবী কয় আল্লাহ ও দয়ার আল্লাহ গো ওই মহিলাটা তার মনের দুঃখ বলছে ওই মহিলাটার স্বামী তার অত্যাচার করে ওই মহিলাটার স্বামী তার দেখতে পারে না ওই মহিলাটার প্রতি অবিচার শুরু হয়ে গেছে আল্লাহ গো
ওই মহিলাটার যদি বাচ্চা না হয় ওই মহিলাটার যদি সন্তান না হয় ওই মহিলাটার উপর নির্মম অত্যাচার চইলাই আসবে ও দয়ার আল্লাহ ওই মহিলাকে এত অত্যাচার করবে মহিলাটা কান্দে আর কয় নবী গো আমার স্বামী আমারে রাগবে না আমার স্বামী বুঝি আমার প্রতি অত্যাচার করবে হো নবী গো নবী গো নবী গো আমার এই খবরটা একটু আল্লাহর দরবারে পৌঁছায়া দিবেন আল্লাহ কয় মুসা ও মুসা ওই মহিলার তুমি খবরটা জানাইয়া দিও আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই তার কোনো সন্তান হবে না এইবার মুসা নবী রওনা হয়া যাইগো ওই মহিলার কাছে যাইয়া মুসা নবী বলে মা গো ও মা তোমার খবর আমার মালিকের দরবারে পৌঁছাইয়া দিছি এই কথা যখন বলে মহিলাটা মুসকি একটা হাসি দিয়া কই নবী গো আমি ভালো কইরাই জানি যেহেতু আমার নবীর কাছে খবর দিছি আমার আল্লাহ অবশ্যই আমার মনের আশা পূরণ করবে নবী গো আমি আপনার কাছে এজন্যই বলছি আপনি আল্লাহর সাথে কথা বলেন আপনি আল্লাহর সাথে দিদার হয় নবী গো আমার আল্লাহ আমার খবর পাওয়ার পরে কি বলছে একটু আমি শুনতে চাই নবী কয় মা গো তোমার ব্যাপারে আমার মালিকের দরবারে বলছি একটা খবর দিছি ও মা তোমার খবরটা আমি আল্লাহর দরবারে যখন দরখাস্ত জমা দিয়া দিছি আমার আল্লাহ বইলা দিছে তোমার ভাগ্যে কোনো সন্তান নাই তোমার কোনো সন্তান হবে না এইবার মহিলাটা কান্দন শুরু কইরা দিছে গো মহিলাটা কান্না শুরু হয়ে গেছে খুব কান্না করে কারণ তার জন্য অন্য কোনো উপায় নাই একমাত্র আল্লাহর দরবারে যদি ফিরে আসে অন্য কোনো দরবারে যাবে এমন কোনো জায়গা নাই অন্য কোনো দরবারে যাবে এমন কোনো জায়গা নাই মহিলাটা কান্দে গো মহিলাটার ভিতরে আনছো যেহেতু আমি আল্লাহর নবী মুসার কাছে খবর দিলাম তারপরে আমার আল্লাহ ফিরাইয়া দিছে আমার ভাগ্যে বুঝি সন্তান নাই আমার আল্লাহ ঘোষণা কইরা দিছে তাইলে আমার বুঝি এই দুনিয়াতে আর কোনো জায়গা নাই গো আর এমন কোনো দরবারে যাব এমন কোনো জায়গায় আমার নাই সকলেরই দরজা হো ইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাই রইলাম পড়িয়া সকলেরই দরজা হো ডাক্তি মাব কইরা দাও মাবুদ মাওলায়ে লাহি মাব কইরা দাও মাবুদ মাওলায়ে লাহি সকলে
মহিলাটার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। মহিলাটা কান্দার কই নবী গো, হা নবী গো, আমি আপনার কাছে কবরটা দিছি আমার আল্লাহর দরবারে দেওয়ার জন্য নবী গো, আমি যদি মালিকের দরবারে দিকে নিরাশ হয়ে যাই আমার কোনো জায়গা নাই। তারপর মহিলাটা নৈরাশ্য হয় না, কারণ আমার আল্লাহ তো বলছে তুমি আল্লাহর রহমত দিকে নৈরাশ্য হয় না। এই মহিলাটা আল্লাহর দরবার দিকে নৈরাশ্য হয় না, রহমত দিকে নৈরাশ্য হয় না। এই মহিলাটা ঘরের ভিতরে যাইয়া গো কাপড়ের আসল মুকুটা ডাকিয়া ফুফাইয়া ফুফাইয়া কান্দে আর কই মালিক, আমার নবী যেই খবরটা এখন পৌঁছাইয়া দিছে আল্লাহ গো, তুমি তো সন্তান দেওয়ার মালিক, আমরাও চাবো মালিকের দরবারে যেটাই দরকার হোক। আমাদের যদি রিজিকের সমস্যা হয়, আমরা কোনো বিপদে পড়ি, যে কোনো সমস্যায় আমরা আল্লাহর দরবারে চাবো। এইবার মেয়েটা এমন ভাবে কান্না করে, আমার আল্লাহর কি নীলা খেলা বোঝা যায় না গো, একটা ভিক্ষুক ওই মেয়েটার বাড়ির ভিতর ডুই কারে বন্ধু, গেটের সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলে মা গো, মা বাড়ির ভিতর আছো কিনা। এইবারে মেয়েটা বাড়ির ভিতর দিকে দেখে গো একটা ভিক্ষুক দাঁড়াইছে। এইবার মেয়েটা বাড়ির ভিতর বাইরে হইয়া গেটের সামনে দাঁড়াইয়া ভিক্ষুকের দিকে তাকাইয়া চোখের পানি বালাইয়া বালাইয়া কান্দে আর কয় আপনি কি চান। এইবার ভিক্ষুক বলে মা গো, ও মা পেটের ক্ষুধা সইতে পারি না, আমার পেটের ভিতর এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে গো, পারবানি আমার খাবার দিতে, পারবানি আমার মুখের খাবার দিতে গো, আমি ক্ষুধার জ্বালা সইতে পারি না, আমার খাবার দিতে পারবানি। এটা কান্দে গো বলে ও ভিক্ষু গো বাবাজি, আমার ঘরের ভিতর তেমন কিছু নাই, মাত্র চারটা রুটি আছে। এইবার ভিক্ষুক বলে মা গো, ও মা তোমার ঘরের ভিতরে চারটা রুটি আছে, আমার পেটে অনেক ক্ষুধা, ও মা পারবি নি রে মা পারবি নি, এই চারটা রুটি আমার দান করে দিতে। মেয়েটা বলে ও ভিক্ষুক বাবাজি, আমি যদিও খাবার খাই নাই তবু আমি আপনারে এই খাবার তুলে দিতে চাই, আমার মন বলে আমার চাইতে আপনি বুঝি বেশি কষ্টে আছেন, আপনি বুঝি ক্ষুধার জ্বালায় আছেন। এইবার মেয়েটা ঘরের ভিতরে যাইয়া গো চারটা রুটি নিয়ে আসে রে বন্ধু,
মেটা রুটি হাতে নিয়া সুখের পানি কাপড়ের আসল দিয়া মোছে বিকুকের নজরে পয়রা গেছে কারণটা কি আমাকে চারটা রুটি দান করতে যাইয়া সুখের পানি পালাইয়া আল্লাহর দরবারে আল্লাহর আদালতে আমারে কি আসামি বানাই নাকি আমার তো বুঝে আসে না এইবার বিকুক হাতে যখন রুটিটা পৌঁছায়া দেয় মেয়েটার চোখ ভরা পানি কানতে কানতে বুকটা ভিজাইয়া ওয়ালা বিকুক বলে ও মা তুমি আমারে খাবার দিছো গো মা এই খাবার আমি খাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার সত্য কথা না বলো ভাগো ততক্ষণ পর্যন্ত আমি এই খাবার খাবো না মেয়েটা কান্দে আরে কই বিকুক বাবাজি গো ও বাবাজি আমার এই খাবার কোনো হারাম খাবার নয় এই খাবারটা আমি কোনো হারাম খাবার দিয়া বানাই নাই আমি এই খাবারটা আমার হালাল পথের খাবার এই খাবারের ভিতর কোনো সন্দেহ নাই এই খাবারের ভিতর কোনো ভেজাল নাই আমি যতটুকু খাবার আপনার মুখের সামনে আমি তুইলা দিছি গো আমার এই খাবারটা পরিপূর্ণ হালাল এর ভিতরে কোনো ভুল নাই এইবার ভিক্ষুক বলে মা গো ও মা আমার মতো ভিক্ষুকরে তুমি খাবার দিলা কিন্তু তোমার এই খাবারটা দেওয়ার কারণ কি তুমি কেন চোখের পানি ফালাইলা এইটা তো আমি বুঝে আসে না আমার মন বলে তোমার ঘরের সব খাবার দিয়া দিছাও গো এই জন্যই কি তুমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দ এইবার মেয়েটি কান্দে আর কই ভিক্ষুক বাবা গো ও বাবা আমার মনের ভিতরে অনেক কষ্ট জমা রাইখা দিছি বলে তোমার মনের ভিতর কি এমন দুঃখ কি এমন কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে মেয়েটা কান্দে আর কয় বাবাজি ও বিকুক বাবাজি আমি এজন্যই কান্দি আমার ঘরে কোনো সন্তান নাই আমার স্বামীটা আমার প্রতি অত্যাচার করে আমার স্বামীটাই আমারে দেখতে পারে না ও বিকুক বাবাজি এই জন্যই আমি চোখের পানি ফালাইয়া কান্দি আমার স্বামীর আমি কি জবাব দেব হাজি গায় আমি মুসা নবীরে একটা কবর দিছি আমার মালিকের দরবারে জানাইতে মুসা নবী আমার মালিকের দরবারে যাইয়া মুসা নবী যখন আমার নামে দরখাস্তটা আল্লাহর কাছে জমা দিয়ে দিছে আমার আল্লাহ মুসা নবীর কাছে খবর দিছে নবী গো ওই মেয়েটার কোনো সন্তান নয় ওর ভাগ্যে কোনো সন্তান হবে না ও ভিক্ষুক বাবাজি গো মালিকের দরবারের খবর পাইয়া আমি পাগল নি কান্দি আমি কোথায় নেব আশ্রয় কোথায় নেব তাই কার দরবারে আমি মনের দুঃখ জানাই আমার মালিকের দরবারের দিকে যেহেতু আমি ফিরাই আইছি আমার বুঝি মনের আশা পূর্ণ হইব না এইবার ভিক্ষুক বলে মা গো ও মা তুমি আমারে রুটি দিছো কয়টা এইবার মেয়েটা বলে বাবা গো আমি তোমারে চারটা রুটি দিছি এইবার বিকুক চারটা রুটি হাতে নিয়া মালিকের দরবারে হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক যেই পাগলনি মেয়েটা এই মুহূর্তে আমার মুখে চারটা রুটি তুইলা দেওয়ার জন্য নিয়ত কইরা আমার হাতে দিছে গো আমি পাগলাই তোমার কাছে দোয়া কইরা দিলাম আল্লাহ এই পাগলটিরে তুমি চারটা সন্তান দিয়া দিবা চারটা রুটির বিনিময় আল্লাহ গো তুমি তারে চার
চারটা সন্তান দিব আমি পাগলাই তোমার দরবারে দোয়া কইরা দিলাম আল্লাহ তুমি ওই ওই বান্দির মনের আশা পূরণ কইরা দাও এইবার পাগলাই যখন দোয়া কইরা রওনা দিছে গো মেয়েটার মনে শান্তি নাই মেয়েটার মনে শুধু কষ্ট আর কষ্ট এই মেয়েটা এইবার ঘরের ভিতরে যাইয়া মালিকের দরবারে কান্দে গো যাই নামাজটা বিছাইয়া এই মেয়েটা চোখের পানি সাইরা দিয়া মালিকের ডাকে ও আমার মুরব্বী বাবা জিরা গো ও বন্ধুরা এইবার কিছুদিন পার হয়ে যায় কয়েকটা বছর যখন পার হয় মেয়েটার একে একে চারটা সন্তান যখন দুনিয়ায় আসে গো এই মেয়েটার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে কারণটা কি আমার নবী মুসা নবী বলেছে আমার কোনো সন্তান নাই আমার ভাগ্যে কোনো সন্তান নাই অথচ চারটা সন্তান আসলো কারণটা কি এই মেয়েটার কল্পনা জল্পনায় আর দূর হয় না মনের ভিতর শান্তি পাই না আরে আগে সন্তান ছিল না জালার ভিতরে ছিল এখন সন্তান হওয়ার পরে আর একটা জালার ভিতর পড়ে গেছে জালাই জালাই ও অঙ্গ জালে মুরশিদ হ্যাঁ তো জালা কি দিয়া নিবাই জালাই জালা অঙ্গ জলে দয়ালের প্রেম জালাই অঙ্গ জলে জালা কি দিয়া নিবাই ওরে কি দিয়া নিবাই রে জালা কি দিয়া নিবাই রে জালা ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই দয়ালের প্রেম জালাই অঙ্গ জলে জালা কি দিয়া নিবাই ওরে কি দিয়া নিবাই রে জালা ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই মেয়েটার মনের ভিতরে জালা যন্ত্রণা শুরু হয়ে গেছে আরে সন্তান ছিল না তখন আগে জালা সন্তান হওয়ার পরে বাড়ছে আর আগে জালা কারণটা কি আমার কেমনে হইলো নবী কি খবর নিয়ে আসলো এইবার মেয়েটা রাস্তার মাঝে বইসা চোখের পানি সাইরা দিয়া কান্দে গো ওই রাস্তার ভিতর দিয়া মুসা নবী যায় এইবার ওই রাস্তার মাঝখান দিয়া মুসা নবী যখন তুর পাহাড়ে রওনা হইছে গো আমার মালিকের সাথে কথা বলার জন্য পাগল হয়ে গেছে মুসা নবী যাওয়ার পথে ওই মহিলার সাথে দেখা হয় মহিলাটা কান্দে গো মুসা নবী রে বলে নবী গো আপনি নবী আমারে জালাইলে আমার ভাগ্যে কোন সন্তান নাই মুসা নবী বলে এটাই আমার কথা না স্বয়ং মালিকের কথা তোমার ভাগ্যে কোন সন্তান নাই এবার মেয়েটা কান্দে আর কই নবী গো আমার একটা নয় দুইটা নয় চারটা সন্তান হইছে মুসা নবী এই কথা শোনার পরে এইবার চিন্তায় পড়ে গেছে কারণটা কি মুসা নবী চিন্তায় পড়ে গেছে
কারণ কি সেই মহিলার ভাগ্যে একটা সন্তান নাই ওই মহিলা চারটা সন্তান পাইয়া গেছে এটা তো সম্ভব না মুসা নবী কয় এটা কোনোদিনও সম্ভব না এইবার মেয়েটা কয় নবী গো আমি চারটা সন্তানই আপনারে দেখাইতে চাই একে একে চারটা সন্তান নবীর সামনে আইনা বলে নবী গো এই চারটা সন্তানই আমার এইবার মুসা নবী বলে আল্লাহ গো ও দয়ার আল্লাহ তুমি আমারে বললা ওই মেয়েটার ভাগ্যে কোনো সন্তান নাই আবার এই মেয়েটার চারটা সন্তান হইছে সন্তান তো দেওয়ার মালিক তুমি আল্লাহ এইবার মুসা নবী বলে মা গো কারণ তো আমি বুঝি না এইটাই আমার জানার দরকার আমি স্বয়ং মালিকের দরবার দিকে এটা যাই না নেব কারণটা কি কেমনে হইলে এটা তো সম্ভব না এইবার মুসা নবী মনটা বেজার কইরা তোর পাহাড়ে যাইয়া গাছের নিচে বৈশা কান্দে আর কয় আল্লাহ গো আল্লাহ তুমি নিজে বলেছ ওই মহিলার কোন সন্তান হবে না ওই মহিলার ভাগ্যে কোন সন্তান নাই আল্লাহ আমারে বলছো আমি বইলা দিছি আমি প্রচার করে দিলাম আবার তুমি তার সন্তান দিলা আল্লাহ ওই মেয়েটার কাছে কি তুমি আমি নবীরে মিথ্যাবাদী বানাইলা আরে মুসা নবী চোখের পানি সাইরা দিয়ে কান্দে আর কয় আল্লাহ আমার তুমি বলছো হবে না আমি এই খবরটা পৌঁছায়া দিলাম আবার তুমি কেনই বা তার সন্তান দিলা আমারে কি তুমি মিথ্যাবাদী বানাইলা ওই মেয়েটা তো বইলা দিব মুসা নবী বলেছে হবে না অথচ আমার হয়ে গেছে কারণটা কি আল্লাহ আমি তো বলি না তুমি আমারে বলতে বলছো আমি খবরটা পৌঁছায়া আল্লাহ গো আমারে তুমি কেমনে মিথ্যাবাদী বানাই ভাই আমার বুঝে আসে না আল্লাহ কয় মুসা ও মুসা চিন্তা করো না চোখের পানি ফালাইও না এই মুহূর্তে আমি তোমার কাছে একটা জিনিস চাবো তুমি দিতে পারবা নি মুসা নবী কয় আল্লাহ আমি তোমার এত ভালোবাসি তুমি জানো নি আল্লাহ আমার জান কুরবান হোক তোমার চরণে আল্লাহ আল্লাহ আমি তোমারে অনেক ভালোবাসি তুমি আমার কাছে কি চাও এইবার আল্লাহ কই মুসা রে ও মুসা পারবি নি রে মুসা পারবি নি আমি আল্লাহরে একটু গোশত দিতে আমি আল্লাহরে একটু গোশত দিবা বলে আল্লাহ তুমি কিসের গোশত খাইবা তুমি উটের গোশত খাইবা নাকি দুম্বার গোশত খাইবা আল্লাহ তুমি বকরির গোশত খাইবা নাকি উটের গোশত খাইবা আল্লাহ কই মুসা রে আমি আল্লাহ উটের গোশত চাই না আমি আল্লাহ দুম্বার গোশত চাই না আমি আল্লাহ বকরির গোশত চাই না ও মুসা পারবি নি আমি আল্লাহর একটু গোশত খাওয়াইতে আমার আল্লাহ সুন্দর একটা প্লেট পাঠাইয়া দিল এই প্লেটের ভিতরে একটু গোশত নিয়ে আসবা আমি আল্লাহর জন্য একটু গোশত আনবা সেই গোশতটা হবে মানুষের গোশত কোন উটের গোশত চলবে না কোন দুম্বার গোশত চলবে না শুধু মানুষের গোশত বন্ধুরা রে আমার আল্লাহ চাই মানুষের গোশত মুসা নবী চিন্তা করে আমি মানুষের গোশত আমার আল্লাহ চাইছে আমি আর দেরি করব না মুসা নবী কয় আল্লাহ অনুমতি দিয়া দাও আমি তোমার জন্য মানুষের গোশত নিয়ে আসব এই কথা শুনা মুসা নবী রওনা হয় আর এত সুন্দর একটা প্লেট নিয়ে রওনা হইছে গো মুসা নবী বস্তির শহরে যাইয়া এইবার প্রথম বাড়িতে ডুইকা এইবার মানুষজনকে জিগা
যাই তোমাদের শরীর স্বাস্থ্য কেমন আছে সব মানুষজনের সাথে কথা বইলা মুসা নবী কয় পারবানি আমার মালিকের একটু গোশত দিতে এইবার বাড়ির লোকেরা বলে নবী গো কি এমন গোশত নিতে চান আপনি যদি উটের গোশত চান আমরা উটের গোশত দেব আপনি নবী যদি দুম্বার গোশত চান আপনার মালিকের দিতে চাইছেন আমরা দুম্বার গোশত দেব কোনো সমস্যা নাই সাহানবী কয় আমি উটের গোশত নেব না দুম্বার গোশত নেব না আমার মালিক চাইছে মানুষের গোশত এইবার কে হই রাজি হই না এইবার সেই প্রথম বাড়ি সাইরা দ্বিতীয় বাড়িতে যাইয়া মুসা নবীর কি কাণ্ড ঘটে আরে দ্বিতীয় বাড়িতে যাইয়া মুসা নবী মানুষের গোশত চায় এইবার জনগণেরা বলে নবী গো আপনি নবী এতদিন তো বুঝলাম ভালোই ছিলেন দিনের কথা বলতেন এখন তো বুঝা পালাইছি আপনি বুঝি পাগল হয়ে গেছেন আর একজন কয় নবী গো উটের গোস্ত চাইলে দিতে পারতাম দুম্বার গোস্ত চাইলে দিতে পারতাম কিন্তু আপনি নবী চাইছেন মানুষের গোস্ত এটা কি সম্ভব ও নবী গো উট জবাই কইরা খাওয়া যায় দুম্বা জবাই করে খাওয়া যায় এগুলো হালাল কিন্তু মানুষ জবাই কইরা খাওয়া যাবে না এটা তো সম্ভব না আপনি কেমনে এই কথা বললেন মুসা নবী কয় আমি চাই নাই রে আমার মালিক চাইছে আমার কাছে পারবিনি পারবিনি আমার আল্লাহরে একটু গোশত দিতে এইবার তৃতীয় বাড়িতে না পাইয়া চতুর্থ বাড়িতে যাইয়া মুসা নবী বলে পারবানি একটু গোশত দিতে আরে একে একে সব বাড়ি বাড়ি করে কোন বাড়িতে মুসা নবী মানুষের গোশত পাই না এইবার মুসা নবী সারাটা গ্রাম গুইরা গুইরা সময় ফুরায়া যায় অথচ একটা প্লেটের ভিতরে এক টুকরা গোশত পাই না মুসা নবী সারা গ্রাম ঘোরার পরে সন্ধ্যার দিকে যখন রওনা হয়ে গেছে রাস্তার ভিতরে আরেকটা আরে ভিক্ষুক পাইছে গো এইবার ওই ভিক্ষুকটা মুসা নবীরে দেখে মুসা নবী চিন্তায় পইরা রইছে এইবার ভিক্ষুক তার বেশ মুসা নবীর কাছে আইসে সালাম দিয়া কয় নবী গো ও নবী গো আপনার মনটা কেন বেজার আপনি কেন চিন্তিত আপনি কেন টেনশন করেন কারণটা কি কি এমন ঘটনা গইটা গেছে মুসা নবী কান্দার কয় ভিক্ষু গো বাবাজি আমার মালিক আমার সৃষ্টিকর্তা আমার বিধান দাতা আমার রিজিক দাতা আমার সৃষ্টিকর্তা আমার কাছে মানুষের গোশত চাইছে আমি বস্তির ভিতরে ঘুরলাম সারাটা গ্রাম ঘুরলাম কোন ব্যক্তি রাজি হয় না কোন ব্যক্তি এই প্লেটে এক টুকরা গোশত দিতে পারলো না এইবার পাগলাই কই নবী গো নবী গো এই গোশত আপনি কেন দিতে চাইছেন আল্লাহ কেন চাইলো কারণটা কি মুসা নবী কয় আমি এই খবর জানি না আমার মালিক চাইছে আমি দিতে রাজি হয়ে গেছি কিন্তু গোশত পাই না ভিক্ষুক বলে তোমার মালিক তোমারে কি দিয়া দিছে মুসা নবী কয় ভিক্ষুক বাবাজি ও বাবাজি আমার মালিক আমারে সুন্দর একটা প্লেট দিছে আর একটা চাকু দিয়ে দিছে আমার মালিক বলছে এই চাকু দিয়ে গায়ের থেকে গোশত কাটতে হবে
আমার মাওলার দেওয়া ছুরিটাই আমার হাতে দেন আমার মালিকের গোশত আমি পাগলাই দিতে চাই মুসা নবী এইবার খুশি হইয়া প্লেটটা যখন হাতে তুইলা দিছে গো আল্লাহর দেওয়া ছুরিটা বাইরে কইরা পাগলার হাতে দিয়া দিছে পাগলাই হাতে দিগে গোশত কাটে পাগলাই বুকে দিগে গোশত কাটে পাগলাই ডান হাতে দিগে গোশত কাটে পাগলাই জাগাই জাগাই দিগে গোশত কাইটা রে বন্ধু প্লেটের ভিতরে দিয়া কয় নবী গো আমি পাগলাই জানতে চাই আমার মালিক কি গোশত চাইছে না কলিজা চাইছে মুসা নবী কয় ভিক্ষুক বাবাজি আমার মালিক আমার কাছে কলিজা চাই নাই আমার কাছে আমার মালিকে চাইছে মানুষের গোশত পাগলাই কয় নবী গো নবী গো নবী গো আমি মানুষের গোশত দিয়া দিলাম আমার শরীরের গোশত দিছি আমার মালিক যদি আজকে আমার কাছে যদি কলিজাটা চাইতো গো নবী আমি একটা মিনিট দেরি করতাম না এই সুই দিয়া নিজের বুকটা কাইটে নিজে কলিজাটা বাইর করে প্লেটে সাজাইয়া দিতাম নবী গো নবী গো নবী গো আমি এই যে গোস্তটা দিয়া দিলাম আমার শরীর থেকে কাইটে আমার আল্লাহরে জানাইয়া দিবেন বলে কি চাও বলে আমার আল্লাহরে বলবেন আমি পাগলাম এই গোশতটা দিছি একমাত্র আমার আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আমি অন্য কিছু অন্য কোন কিছুর জন্য দেই নাই আমি গোশতের বিনিময়ে কোন খাবার চাই না আমি এই গোশতের বিনিময়ে মালিকের কাছ থেকে কোন খাবার চাই না এই গোশতের বিনিময়ে মালিকের দরবার থেকে আমি কোন কিছু চাই না আমি পাগলাই আমার মালিকের রাজি ও খুশি করার জন্য গোশত আমি পাঠায়া দিলাম মুসা নবী গোশত নিয়ে আমার আল্লাহর দরবারে যাইয়া বলে ও গোশত পাইছি ও মালিক তুমি যেই গোশত চাইছো মানুষের গোশত আমি সংরক্ষণ করলাম আমার আল্লাহ কয় মুসা রে ও মুসা আমারে মানুষের গোশত দেওয়ার জন্য কেন বস্তিতে গেলা আমি আল্লাহরে গোশত দেওয়ার জন্য তুমি কেন ওই ফকির দরবেশের কাছে গিয়াছিলা গো ও মুসা কি জন্য তুমি বস্তির ভিতরে গ্রামের ভিতরে ঘুরলা কারণটা কি ও মুসা তুমি আমার কাছে প্রশ্ন করছিলা তুমি আমার কাছে জানতে চাইছিলা আমি ওই মহিলার কেন বাচ্চা দিলাম যেই মহিলার ভাগ্যে কোনো বাচ্চা ছিল না সন্তান ছিল না সেই মহিলাকে আমি সন্তান দিলাম কেন দিলাম তুমি প্রশ্নের উত্তর শুনে নাও ও মুসা
আমি আল্লাহ মানুষের গোশত চাইলাম তুমি বস্তিতে যাইয়া গোশত সংরক্ষণ করতে চাইলা সেখানে পারলা না রাস্তার ভিতর ভিক্ষুক দরবেশের কাছ থেকে তুমি গোশত নিয়ে আসলা ও মুসা রে আমি আল্লাহ তোমার কাছে গোশত চাইলাম যেই ব্যক্তিটার শরীরটা কাটতে গোশত দিছে ওই ব্যক্তির কাছে না যাইয়া তোমার শরীরের কি গোশত তুমি দিতে পারলা না মুসানবী চিন্তা করে হায় হায় আমি কি করলাম এইবার আমার আল্লাহ কয় মুসা তুমি কি পারলা না তোমার শরীর থেকে একটু গোশত কাটতে দিতে ও মুসা তুমি শুইনা নাও যেই ব্যক্তি আমি আল্লাহর নামে নিজের দেহ থেকে মাংস কেটে আমি আল্লাহর রাজি ও খুশি করার জন্য দিতে পারে আমি ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তার কথা ওই মহিলার ভাগ্যকে পরিবর্তন কইরা তারে আমি সন্তান দান করেছি ও মুসা যেই পাগলায় আমি আল্লাহকে খুশি করার জন্য তার শরীরের গোশত কাটতে দিতে পারে ওই পাগলার কথা ওই মহিলাটার ভাগ্য পরিবর্তন কইরা আমি একটা নয় দুইটা নয় চারটা সন্তান দান কইরা দিছি আল্লাহ বলে মুসা কেউ যদি আমার পথে নিজেকে বিলীন কইরা দেয় আমিও তার কথা আমার আমিও তার কথায় আমার লিখনটাকে পরিবর্তন কইরা তার ভাগ্যকে পরিবর্তন কইরা দেই